আমি ওনার নাতি, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের নাতি। আমরা বর্তমানে আমরা দুই ভাই আছি আর আমার চাচাতো ভাই দুইজন। এই সেই জায়গা বা সমাধি যেখানে চিরনির্দায় ঘুমিয়ে আছেন বাংলা সাহিত্যের স্বনামধন্য পথিকৃৎ, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র এবং সিরাজগঞ্জ জেলা তথা বাংলাদেশের গর্ব সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ছিলেন সাহিত্যিক, সুবক্তা এবং একজন কৃষক নেতা। বিংশ শতকের শুরুতে পশ্চাৎপদ মুসলিম সমাজের স্বার্থ সংরক্ষণ এবং জাগরণের জন্য কাজ করলেও তিনি ছিলেন মনে প্রাণে অসাম্প্রদায়িক। তিনি মনে করতেন, সম্পদের সুষম বণ্টনের মাধ্যমেই হিন্দু মুসলিম সম্পর্কের উন্নয়ন ঘটানো সম্ভব। ১৩ জুলাই ১৮৮০ সালে ইসমাইল হোসেন সিরাজির জন্ম হয়েছিল সে সময়কার বেঙ্গল প্রেসিডেন্সির পূর্ববঙ্গের সিরাজগঞ্জ মহকুমা বা আজকের বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়। নিজ জেলার নাম থেকেই সিরাজি উপাধি যোগ করে নিয়েছিলেন তিনি। তার বাবা আব্দুল রহিম খন্দকার ছিলেন ইউনানি বা মুসলিম রীতি অনুসরণে প্রচলিত ভেষজ চিকিৎসক। বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না হওয়ায় ইসমাইল হোসেন সিরাজির পক্ষে কলেজে পড়াশোনা করা সম্ভব হয়নি। সরকারিভাবে এখানে কোনো অনুদান আসে না, আমরা পারিবারিকভাবে যতটুকু সম্ভব আমরা রক্ষণাবেক্ষণ করি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম দিকের মুসলমান সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। তিনিও কাজী নজরুলের মতো বিদ্রোহী লেখক ছিলেন। ব্রিটিশদের রোশানলে পরে তাকে বহুবারই দীর্ঘমেয়াদে কারাভোগ করতে হয়। এটা তো রাষ্ট্রীয়ভাবে সবার দায়িত্ব এবং আমরা এবার আপনার এই যে গত এই ১৩ জুলাই ওনার জন্মবার্ষিকী পালিত করা হয়েছে পারিবারিকভাবে। আমার চাচা মেয়র সৈয়দ আব্দুর রব মুক্তা সিরাজি উনি উদ্যোগ নিয়েছিলেন, নিয়ে অনেক বড় আকারে এখানে আপনার এই মনসুর আলী অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়েছে এবং বিভিন্ন জায়গায় থেকে অনেক জ্ঞানী গুণী লোকজন আসছিল। অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, আগামীতে যেন এইভাবে হয়, সরকারিভাবে ওনার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালিত হয়, আমরা এটাই চাই। ১৯০০ সালে তিনি তার প্রথম কাব্যগ্রন্থ অনলপ্রবাহ রচনা করেন। গ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এবং ব্রিটিশ সরকার কর্তৃক তিনি কারাবন্দী হন। এবং ওনার নামে যেন এটা ভালো কিছু একটা ই হয়, একটা কলেজ যেন ওনার নামে, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওনার নামে যদি একটা, জি জি, উনি তো স্মরণীয় ব্যক্তি এবং বিখ্যাত এবং উনি দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করে গেছেন, সারা বিশাল অবদান ওনার।